আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। নিজেরই ওড়না দিয়ে 7 বছরের পুত্র সন্তানকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরিচারিকা দেখতে পাওয়ায় তারই তৎপরতায় প্রাণে বাঁচল নাবালক। ঘটনা জানাজানি হতেই ব্যালকনি থেকে ঝাঁপ মায়ের। অভিজাত আবাসনে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করে পুলিশ। শিলিগুড়ির বাসিন্দা মনির আহমেদ, তিনি একটি বেসরকারি ব্যাংকের আধিকারিক। তার বাড়ি বোলপুর এলাকায়। অন্যদিকে তার স্ত্রী পারমিতা আহমেদের বাড়ি শিলিগুড়িতে। আগে শিলিগুড়িতে কর্মরত ছিলেন মনির আহমেদ, সেখানেই তাদের পরিচয়। 7 বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। দুজনে ভিন জাতের বলে কাউকে না জানিয়েই বিয়ে করেন তারা। বর্তমানে কলকাতায় কর্মরত মনির আহমেদ এই বহুজাত আবাসনে ফ্ল্যাট কিনে বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল, তার জেরেই এই ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। 26 বছর ধরে আপনাদের সেবায় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, জয়নগর থানার মোড়। এখানে স্বল্প খরচে অত্যাধুনিক পদ্ধতিতে প্যাথোলজি, এক্স রে, ডেন্টাল ক্লিনিক সহ ইসিজি ও আল্ট্রাসোনোগ্রাফির সুব্যবস্থা আছে। যোগাযোগ 9434024584 এবং 9775247898। পরিচারিকা অনিমা নস্কর জানান, তিনি দেখতে পেয়েই ছুটে গিয়ে ছেলেটিকে তুলে ধরেন। সিলিং ফ্যানের সাথে ঝুলছিল সে। পারমিতাই ওড়না কেটে ছেলেকে নামান। তার গলায় ফাঁসের দাগ রয়েছে। এরপরে দোতলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন পারমিতা। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে মনির আহমেদ। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি ওনার প্রথমে গেলাম, গিয়ে লিফটে উঠে বেল বাজালাম। বেল বাজিয়ে বলছি, বৌদি দুবার বাজিয়ে দেখে না দোর খুলেছে। দোর খুললি তখন আমি বলছি, বৌদি কাজ করবো না? বলে না না, তুমি চলে যাও। তো আমি চলে আসছিলাম, তা ফের আমি লিফটে যিনি দাঁড়িয়ে আছি তখন বললো, দিদি এসে কাজ করো। গিয়ে দেখি না বাচ্চাটার গোলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। আমি বলি, বৌদি এ কী করেছো? পাকাতে ঝোলানো ছিল। আমি বলি ওর না, তখন বলছি, বৌদি এ কী করেছো? তাড়াতাড়ি করে ঝাঁপ নিয়েছো তাড়াতাড়ি করে। আমি বাচ্চাটার পাঞ্জাবি ধরেছি, উনি দড়িটা কেটেছে। কেটে আমি তাড়াতাড়ি করে সবার ডাকতে গেছি, উনি তখন ঘরের ভেতর ছিল। তারপরে উনি কী হয়েছে না হয়েছে আমি ওইটা জানি না। কাকে? ওর মাকে। নেচে আমি এসে দেখি না, নেচে পড়া আছে, বসে হুইলচেয়ারে বসে আছে। না ওটা আমি দেখিনি। ছেলেটা তখন সবাই মিলে দেখলো, জল টল খাওয়ালো, বাচ্চাটা এখন ভালো। 4-5 বছর হবে। আমি সবেই 1 তারিখ থেকে করতেছি। 1 তারিখে একাই থাকতো মহিলা? না, 2 স্বামী স্ত্রী থাকতো। মানে স্বামীও থাকতো বাড়িতে। তোমার নাম? আমার নাম অনিমা। কি? অনিমা। অনিমা কি? নমস্কার। এক্সিকিউশনের জন্য যোগাযোগ করুন আর এস কনস্ট্রাকশন দক্ষিণ বারাসাত। জয়নগর মজিলপুর পৌরসভা ও যে কোনো গ্রাম পঞ্চায়েতে পাবেন আমাদের পরিষেবা। অনলাইন বিল্ডিং প্ল্যানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এস কনস্ট্রাকশন। যোগাযোগ অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার সিরাজুল হক, ফোন 8972051986 এবং 8145978290।